করোনায় বিভিন্ন জেলায় 184 প্রাণহানি 24 ঘন্টায় মৃত্যু ও শনাক্তের হার বরিশালে সর্বোচ্চ হসপিটালে থেকে লাশের মিছিল বের হচ্ছে প্রতি 10 মিনিট 15 মিনিট পরে একজন বের হচ্ছে যখন রোগী মরে যায় মরার পর তারে ডাকলে পাওয়া যায় অক্সিজেনের প্রচন্ড সংকট এবং রোগী ভর্তি নিতে চায় না গত 24 ঘন্টায় আমার 19 জন রোগ মারা গিয়েছেন এটাই এযাবৎকালের সর্ববৃহৎ গ্রামগঞ্জে নেই বিধি নিষেধের বালায় নানা অজুহাতে রাজধানীতে বের হচ্ছে সবাই জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু দ্বিতীয় ডোজ হাতে রেখেই শহরে কাল থেকে দেয়া হবে মডার্না সেকেন্ড ডোজটা আমাদের হাতে রাখ যদি ঢাকায় অতিরিক্ত থাকে সেটা ঢাকার অন্যান্য উপজেলায় আমরা পাঠিয়ে দেব প্রাণঘাতী করোনার মধ্যেই রাজধানীতে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু অভিযানে এক তৃতীয়াংশ বাড়িতেই মিলেছে এডিসের লার্ভা সর্বাত্মক ব্যবস্থার আশ্বাস ঈদ সামনে রেখে দেশ জুড়ে 1 কোটি জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ডিবির অভিযানে পণ্ড স্বামী স্ত্রী চালাতেন কারখানা 43 লাখ টাকা ও উপকরণ জব্দ ঢাকা গাজীপুর সড়কে যানজট আরও বাড়াবে এক লেনে বাস চলাচল বিআরটি প্রকল্প নিয়ে প্রশ্ন 9 বছরে ব্যয় বেড়ে দ্বিগুণ ভুলের প্রমাণ যায় কর্তৃপক্ষ ঝাড়ফুঁকে প্রেমের সম্পর্ক না হওয়ায় চট্টগ্রামে নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা আহত আরও 3 জন হাসপাতালে ঘাতক যুবককে আটক করেছে পুলিশ